श्री श्री ठाकुर रामकृष्ण देवर मुखे छोट गल्प। गल्पटर नाम सर्वमंगला। एक ग्रामे देवीचरण नामे एक गरीब ब्राह्मण बास करतें। गरीब हलेओ ब्राह्मण बड़ सत् लोक छिलें। जगज्जननीर उपर तार अगाध विश्वास ओ भालोबासा छिल। एक मने तिनी देवीर पूजा करतें। चंडीपाठेर जन्य प्राय लोकेरा देवीचरणके आमंत्रण जानातो। चंडीपाठ करे जा पेतें ताई तार बेश भालोभावे दिन केटे जेत। स्त्री ओ कन्या सह सुखेई बास करतें। दारिद्र थाकलेओ संसारे अशांति ओ दुःख छिल ना। देवीचरणेर कन्या जेमन रूपवती तेमन गुणवती। तार नाम सर्वमंगला। ब्राह्मण ओ ब्राह्मण पत्नी मेयेटिके संसारेर सब काज शेखातें। मेयेटिओ ताड़ाताड़ि सब शिखे नित। से कठोर परिश्रम करत एवं जा किछु करत ता खूब मनोयोग दिए निपुण भावे करत। सर्वमंगलार बिये देवार समय हलो। सर्वमंगलार मा देवीचरणके बोललेन सर्वमंगलार जन्य एकटी उपयुक्त पात्र देखो, किन्तु केउई बा गरीब मेयेके बिये करबे, आमादेर तो देवार किछु नेई। देवीचरण बोललेन तुमि ओर जन्य किछु भेबो ना, आमादेर मेये रूपे लक्ष्मी गुणे सरस्वती। सर्वमंगलार मतो परमा सुंदरी ओ गुणवती मेये आर आछे? तुमि ठीकई बोलेछो, सर्वमंगलार कोनो तुलना नेई। जेमनी भालो तेमनी काजेर मेये, खूब दक्षतार संगे सब काजकर्म करे। ओ रान्नाबान्नाओ चमत्कार, आर सेवा जत्न करे लोककेखुशी करे ओ खूब आनंद पाय। सुतरां ओर बियेर जन्य आमादेर भेबेचिंते कोनो लाभ नेई। মা দুর্গাই সব ঠিক করে দেবেন। কয়েক সপ্তাহ পরে এক দয়ালু জমিদার ওই গ্রামে আসেন। সর্বমঙ্গলা তার চোখে পড়ে। মেয়েটিকে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে সর্বমঙ্গলার বিয়ে দিতে চাইলেন। দেবীচরণ রাজি, সর্বমঙ্গলার বিয়ে হয়ে গেল। বিয়ের পর সে শ্বশুর বাড়ি চলে গেল। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মেয়েটিকে বড় ভালোবাসতেন। মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবার পর থেকে তাদের মনে ভারী দুঃখ, কিন্তু বহু ভাগ্যে মেয়ে বড় ঘরে পড়েছে, এই যা তাদের সান্ত্বনা। দেখতে দেখতে দুর্গাপূজা এসে গেল। দেবীচরণ তার স্ত্রীকে বললেন, দেখো মায়ের কৃপায় আমাদের মেয়ে ভালো অবস্থাপন্ন ঘরে পড়েছে। আমাদের বাড়িতে এবছর দুর্গাপূজা করতে হবে, বুঝলে? কিন্তু আমরা যে বড় গরিব, কত কষ্ট করে নিজেদের খাবার জোগাড় করতে হয়, কি করে মার পূজা করব আমরা? কেন, মা কি তবে শুধু ধনীদের গরিবদের জন্য নয়? মা কি আমাদের পূজা নেবেন না? আমাদের যা সামর্থ্য তাই দিয়েই মায়ের পূজা করব। দুর্গোৎসবের আর দেরি নেই। দেবীচরণ বললেন, মায়ের প্রতিমা করে পুজো করতে হবে, কি বলো? স্ত্রী বললেন, হ্যাঁ, আর পুজোর সময় সর্বমঙ্গলা এলে আরও ভালো হয়। দেবীচরণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গিয়ে বললেন, এবার আমার বাড়িতে দুর্গাপূজা করব, ঠিক করেছি। বাপু, এই আধুলিটি রাখো, আর আমাকে ছোট করে মার একখানি প্রতিমা গড়ে দিও। কুমার বললে, ঠাকুর আপনি পাগল হয়েছেন নাকি? দুর্গাপূজা করতে তো অনেক টাকার দরকার, তাছাড়া 50 পয়সায় কখনো প্রতিমা হয়? দেবীচরণ বললেন, আমার কোনো টাকা পয়সা নেই, কিন্তু মার প্রতি আমার ভক্তি ও ভালোবাসা আছে। মায়ের কৃপা লাভে আমি ধন্য। কোনো কিছু না পেলেও আমি শুধু ফুল দিয়েই মায়ের পুজো করব। ব্রাহ্মণের কথায় কুমোর বিস্মিত। কিছুক্ষণ চিন্তা করে বললে, ঠাকুর আপনার মনের ভাব আমি বুঝেছি। আচ্ছা, আমি প্রতিমা বানিয়ে দেব, আধুলির দরকার নেই, আমি অমনি করে দেব। দেবীচরণ বললেন, সে হয় না বাপু, তোমাকে পয়সা নিতেই হবে। জোর করে তিনি কুমোরকে আধুলিটি দিলেন। ব্রাহ্মণ ও তার স্ত্রী পুজোর জন্য জোগাড় যন্ত্র করছেন, আর প্রায় সর্বমঙ্গলার কথা মনে পড়ছে। মেয়ে না থাকাতে তারা খুব অসহায়, তাই দুজনেই কাঁদছেন। কাঁদতে কাঁদতে দেবীচরণ বললেন, এখন সর্বমঙ্গলাকে আসতে দেবে না, কেননা ও খুব ব্যস্ত থাকবে, ওরা বড় লোক, ওদের বাড়িতে কত বড় করে পূজা হয়, আর সর্বমঙ্গলা কত সাহায্য করবে, এখন আমাদের সব নিজেদেরই করে নিতে হবে। পরের দিন দেবীচরণের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এখন আমরা কি করি, পূজোর মাত্র একদিন বাকি, বিছানা ছেড়ে নড়তেও পারছি না। হে ঠাকুর,
পূজার কি হবে, কে রান্নাবান্নার কাজ করবে, কে আমাদের সাহায্য করবে? সর্বমঙ্গলা যদি এখন এখানে থাকতো, দেবীচরণ তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, অস্থির হয়ো না, আমি এখনই সর্বমঙ্গলার বাড়ি যাচ্ছি, তুমি অসুস্থ জানলে তার শ্বশুর পাঠাতেও পারেন। দেবীচরণ সর্বমঙ্গলার বাড়ি গেলেন। সব শুনে সর্বমঙ্গলার শ্বশুর বললেন, কিন্তু আমার স্ত্রী ও সাহায্য ছাড়া সব ব্যবস্থা করতে পারবে না, এ সময় ওকে ছাড়া অসম্ভব। আপনি কিছু মনে করবেন না, আমি খুবই দুঃখিত। অগত্যা মনে দুঃখ চিন্তা নিয়ে দেবীচরণ ফিরে আসছেন। পথে ব্যাকুল হয়ে জগৎজননীর কাছে প্রার্থনা জানালেন, মা, কুমোর সুন্দর প্রতিমা গড়ে দিয়েছে, কাল তোমার পুজো, কিন্তু আমার স্ত্রী অসুস্থ আর মেয়েও আসতে পারল না, এখন মা কি করি? অমনি শুনতে পেলেন পিছনে কে যেন তাকে ডাকছে, বাবা বাবা আমি এসেছি, আমাকে নিয়ে চলো। কথাগুলো যেন সর্বমঙ্গলার। চমকে উঠে পিছনে তাকালেন, দেখেন সর্বমঙ্গলা তার দিকে এগিয়ে আসছে। দেবীচরণ বললেন, তুমি কি করে আসবে মা, আর তোমার শাশুড়ি বা কি বলবেন? সর্বমঙ্গলা বললে, তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক করে এসেছি, আমায় বাড়িতে নিয়ে চলো। মেয়েকে পেয়ে দেবীচরণ ও তার স্ত্রী খুব খুশি, তাদের মেয়ে বাড়িতে এসেছে, সে যেন আরও সুন্দর আরও উজ্জ্বল হয়েছে। মনের আনন্দে সর্বমঙ্গলা মায়ের সেবা শুশ্রূষা ও বাড়ির যাবতীয় সব কাজ নিজে করে। আবার সন্ধ্যাবেলায় বাবাকে সাহায্য করে প্রতিমা সাজসজ্জার কাজে। পরের দিন পূজা, সুসজ্জিত পূজা মণ্ডপে দেবী প্রতিমা দিব্য সুষমায়, সকলেই বিস্ময় বিহ্বল। সর্বমঙ্গলার মায়ের অসুখ অনেকটা সেরে গেল। তিনি বললেন, আহা আমার সর্বমঙ্গলা কি সুন্দর মাকে সাজিয়েছে, আর সর্বমঙ্গলাকেও কি সুন্দর দেখাচ্ছে। আমাদের কোনো জরির বা সোনার গয়না নেই, তবু আমাদের দেবী প্রতিমা এবং সর্বমঙ্গলার রূপের কোনো তুলনা নেই। পুজোর দুদিন বেশ ভালোভাবে কেটে গেল। পুজো করে দেবীচরণের মনে এক অপার আনন্দ। তৃতীয় দিনে সর্বমঙ্গলা তার বাবাকে বললে, বাবা আজ পাড়ার লোকেদের খাওয়াতে হবে। দেবীচরণ হেসে বললেন, তুই কি ঠাট্টা করছিস মা, সকলকে খাওয়াবার ক্ষমতা কি আমাদের আছে? নৈবেদ্যের জন্যে তো আমাদের তো কয়েকটা ফল আছে মাত্র। সর্বমঙ্গলা বললে, আমি ঠাট্টা করছি না বাবা, তুমি বাড়িতে পুজো করেছ, পাড়ার সকলকে না খাওয়ালে পুজো যে সম্পূর্ণ হবে না, যাই সকলকে নিমন্ত্রণ করে আসি। এই বলে সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল। দেবীচরণ পুজোর জোগাড় করতে ব্যস্ত, মনে মনে ভাবছেন মেয়ের বড় বাড়িতে বিয়ে হয়েছে, তাই ভাবছে সকলকে খাওয়ানো খুব সোজা। স্নান সেরে দেবীচরণ পূজায় বসলেন। ইতিমধ্যে সর্বমঙ্গলা ফিরে এসেছে, সে পুজোর কাজে সাহায্য করতে লাগল। দেবীর ধ্যানে দেবীচরণের মন দিব্য আনন্দে ভরপুর, প্রতিমাও জলজল করছে, মৃন্ময়ী যেন চিন্ময়ী রূপ ধারণ করেছে। দেবীর জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত। দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত, সর্বমঙ্গলা সকলকে ফলারের নিমন্ত্রণ করে এসেছে। দেবীচরণ চিন্তিত হয়ে বললেন, দেখেছ পাগলি মেয়ের কাণ্ড? তার স্ত্রী বললেন, তাই তো, কি হবে এখন, ওরা যখন দেখবে আমাদের দেবার মতো কিছু নেই, আমরা তো খুব লজ্জায় পড়ে যাব। সর্বমঙ্গলা জোর দিয়ে বললেন, তোমরা কিছু ভেবো না বলছি, আমার ওপর ছেড়ে দাও, আমি তাদেরকে ডেকে এনেছি আর আমি সকলকে মার প্রসাদ খাওয়াবো। বাধ্য হয়ে দেবীচরণ অতিথি অভ্যাগতদের স্বাগত জানালেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে দেবীকে প্রার্থনা জানালেন, মা বিপদে আমায় রক্ষা করো, লজ্জায় ফেলো না মা। অতিথিদের কাছে আসতে তার ভয় হলো, তাই দেবীর সামনেই বসে রইলেন। এদিকে সর্বমঙ্গলা সকলকে সমাদার করে বসিয়ে দেবীর প্রসাদ দিয়ে বললেন, আমার বাবা গরিব, আপনাদের যোগ্য সমাদর করার ক্ষমতা তার নেই, আমার পরম সৌভাগ্য যে আপনারা দয়া করে বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, আমি অনুরোধ করছি আপনারা দয়া করে প্রসাদ গ্রহণ করুন। অতিথিরা সব প্রসাদ খেতে লাগলেন। খাওয়া দাওয়ার পর সকলে বললেন, কি সুস্বাদু, এমন তৃপ্তিকর প্রসাদ আমরা কখনো খাইনি, অল্পেতেই আমাদের পেট ভরে গেছে, বড় বাড়িতে খাওয়ার থেকে এ অনেক ভালো। পরিতৃপ্ত হয়ে মহা আনন্দে অতিথিরা বাড়ি ফিরলেন। যাবার সময় সর্বমঙ্গলা এবং তার বাবা মাকে অনেক শুভেচ্ছা ও সাধুবাদ জানালেন। দেবীচরণ জিজ্ঞাসা করে বললেন, সকলে চলে গেছেন,
উপহাস না গালাগালি দিয়ে গেলেন। সর্বমঙ্গলা বললে, না বাবা, তারা সকলে খুশি ও সন্তুষ্ট হয়েছেন। সর্বমঙ্গলার মা বললেন, কি আশ্চর্য, এখনো অর্ধেক প্রসাদ রয়েছে, অথচ তারা সকলেই খুব তৃপ্তি করে পেট ভরে খেয়েছেন। ভক্তিতে বদগদ হয়ে দেবীচরণ বললেন, সত্যিই অদ্ভুত ঘটনা, মা আমাদের কৃপা করেছেন, এসব মহামায়ার লীলা। তার দুচোখ বেয়ে আনন্দ অশ্রু পড়তে লাগলো। পরদিন পুজোর শেষ দিন, আজ মাকে বিদায় দিতে হবে, তাই দেবীচরণের মন খারাপ। পূজায় বসে মাকে দৈকর্মা নিবেদন করছেন, চোখ বুজে দেবীর ধ্যানে মগ্ন। এমন সময় তার অলক্ষে সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীর নৈবেদ্য থেকে দৈকর্মা খেতে লাগলো। দেবীচরণ চোখ খুলে মেয়ের কাণ্ড দেখে একেবারে মর্মাহত, চিৎকার করে বললেন, এ কি করলে তুমি? কোনো কথা না বলে সর্বমঙ্গলা তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে চলে গেল। দেবীচরণ তার স্ত্রীকে আবার নতুন করে দৈকর্মা দিতে বললেন। তারপর নিবেদনের জন্য পুনরায় পুজোর আসনে বসলেন। আবার সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীর নৈবেদ্য খেতে লাগলো। বিরক্ত হয়ে দেবীচরণ পুনর্বার তার স্ত্রীকে নতুন নৈবেদ্য সাজাতে বললেন। এবারও সর্বমঙ্গলা দেবীর নৈবেদ্য খেয়ে ফেললে। তখন দেবীচরণ মেয়ের আচরণে ক্রুদ্ধ হয়ে বললেন, আজ তোর কী হয়েছে? আমার পুজো পণ্ড করিস না, যা এখান থেকে। সর্বমঙ্গলা তার মায়ের কাছে চলে গেল। মাকে বললে, মা, বাবা আমায় চলে যেতে বললেন, তাই আমি চলে যাচ্ছি। তার মা বললেন, হ্যাঁ মা, আজ তোমার শ্বশুরবাড়ি ফিরতে হবে, দুর্গোৎসব হয়ে গেল। আচ্ছা, পুজো শেষ করে তোমার বাবা পৌঁছে দিয়ে আসবেন। পূজার শেষে দেবীচরণ তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সর্বমঙ্গলা কোথায়? স্ত্রী বললেন, কিছুক্ষণ আগেও এখানে ছিল, শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য তোমার জন্য অপেক্ষা করছে কোথাও, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সর্বমঙ্গলাকে পাওয়া গেল না। দেবীচরণ বললেন, বোকা মেয়ে, বোধহয় একা একাই শ্বশুরবাড়ি চলে গেছে, আমি গিয়ে সব খোঁজখবর নিয়ে আসি। মেয়ের বাড়ি পৌঁছে সর্বমঙ্গলাকে দেখে দেবীচরণ আশ্বস্ত হলেন। মেয়েকে বললেন, মা পূজোর সময় ব্যাঘাত করেছিলে বলে তোমায় একটু বকেছি, কিন্তু তাই বলে তুমি একাই চলে এলে? তুমি কি আমার উপর খুব রাগ করেছো মা? হতভম্ব হয়ে মেয়ে বললে, তুমি কি বলছো বাবা? দেবীচরণ বললে, আমার পুজো করার সময় তুমি নৈবেদ্য খাওনি, সেজন্য তোমায় আমি বকাবকি করিনি। উত্তরে সর্বমঙ্গলা বললে, কিন্তু বাবা, আমি তো সবসময় এখানেই আছি, তাছাড়া শ্বশুরমশাই তো বলেছিলেন যে তোমার সঙ্গে আমায় পাঠাতে পারবেন না। দেবীচরণ হতভাগ, বুঝতে পারলেন দেবী দুর্গাই তার মেয়ের রূপ ধরে এসেছিলেন। আনন্দে আত্মহারা হয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা মা, তুমি আমার ঘরে এসেছিলে, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। এই গল্পটির মাধ্যমে ঠাকুর আমাদের বোঝাতে চেয়েছেন, ঈশ্বর শুধু মন আর ভক্তি দেখেন, ঐশ্বর্য দেখেন না। নমস্কার, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের মাথায় বর্ষিত হোক, এই প্রার্থনা করি।